এই জন্য বিশ্বাম বলেছেন দাজ্জালের ফিতনা চাইতে এই গুপ্ত শিখ রিয়ার ফিতনা অনেক ভয়াবহ। ইমানকে ভিতর ভিতরে শেষ করে ফেলবে। আপনি টের পাচ্ছেন এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছে, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন বাম হাতে পাবে না, বাম হাতে দিবেন ডান হাতে পাবে না। আজকাল আমাদের এরকম দান নাই ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে পেশ করার মতো কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই? যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবার লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধু জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপে করলেন আর আল্লাহকে বললেন আল্লাহ এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানবে না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ, এবং দুই রাকাত নামাজ পড়বে এমন ভাবে কেউ যেন না দেখতে পায়, তাহাজ্জুদ করবে কারো কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজম না করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবে না। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয় এই শিরক, এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে তার চেয়ে ভয়াবহ বলেছে। এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি গুপ্ত শিরকের ফিতনা, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোন কোন সালাফ বলেছেন বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না তলে তলে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কিছু ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়, বলে ফেললে যদি নষ্ট হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত রাখো। বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সত্য রিয়া লৌকিক কথা লোক দেখানো লোক শোনানো মানুষের বাবার কারণে আমাদের আমল হেফাজতের কষ্ট হয়ে না যায়। হাজার হাজার মানুষ কত শুনছে, লক্ষ লক্ষ মানুষ আমল করে, জীবনের পরিবর্তন আনে এই অহংকারে। মানুষকে দেখানো মানুষকে শোনানো বাহবা পাওয়ার উদ্দেশ্য যেন না থাকে, অন্তরের গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীত ভাবে আহ্বান করি এই মুহূর্তে একটু দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করে, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো লোক শোনানো ভয়াবহ ফিতনা মাথা কুটি মাঝে মধ্যে মনে চায় যে সরে যায় মিডিয়া টিডিয়া থেকে, কারণ কি হবে সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এরপরে ভাই আর দেরি করার সুযোগ নাই, অনেক সময় হয়ে গেছে। দুনিয়ার ভয়কে পরিবর্তন করে তাকওয়া প্রতিস্থাপন করতে চেষ্টা করছি কিন্তু সফলতা পাচ্ছি না, অর্থাৎ তাকওয়ার রঙে নিজেকে রাঙাতে চাই। আপনার পরামর্শ কি আমার ভাই? তাকওয়ার রঙে রাঙানোর জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হলো মুত্তাকি পরহেজগার মানুষদের সান্নিধ্যে থাকা, সার্কেল মেনটেন করা, সোহবতের কোনো বিকল্প নাই, সোহবতের কোনো বিকল্প নাই। এই জন্য ভাই যে লোকটা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, পাগলামি করে, হারাম থেকে বাঁচার জন্য জীবন দিয়ে দেয়, দেখবেন যে হারামের ধারে কাছে যায় না। সব মানুষ তার সাথে যত বেশি উঠাবসা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে তাকওয়া তত বেশি আসবে। তাকওয়া আনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর কাছে দোয়া তো করবেন ইনশাআল্লাহ। পানি থাকতেও ঢিলা কুলোপ বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? টিস্যু ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করা হলে সেটা উত্তম, জরুরি না কিন্তু উত্তম। তবে পবিত্রতা অর্জনের জন্য ঢিলা কুলোপ এবং পানি দুইটার মধ্যে যদি একটা আপনি ব্যবহার করেন, বিশেষ করে আপনি আপনার পায়খানা করার পর, অবশ্যই পানির ব্যবহারের প্রাধান্য থাকবে। এবং যে কোনো নাপাকি দূর করার জন্য পানি হলো সবচাইতে বড় মাধ্যম, এরপর অন্যান্য মাধ্যম, কিন্তু ঢিলা কুলোপ বা টিস্যু ইত্যাদি ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করলে সেটা উত্তম। বলেছেন যে কুবাবাসী মদিনা তারা এই দুইটা কাজ করতো, টিস্যু ব্যবহার করতো আবার পানির ব্যবহার করতো। জুমার সময় দুই আজান হয় আর এক আজানে আমল, কোনটা যৌক্তিক? জুমার সময় ভাই দুই আজানের যে প্রচলন আছে গোটা পৃথিবীতে ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসাবে মেনে নিয়েছেন,
খুব সীমিত সংখ্যক কিছু মানুষ এটা বিরোধিতা করছেন। মক্কাতে, মদিনাতে, আরবে, আজমে, সারা পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ হিসাবে নিয়েছে। অতি বিচ্ছিন্ন দুই একটা মত যদি কেউ বলে, সেটার কারণে আমরা এটাকে সুন্নার খেলাফ মনে করার কোনো কারণ থাকতে পারে না। পালক পুত্র বা মেয়ে কতটুকু সম্পদ পাবে? পালক পুত্র বা পালক মেয়ে তারা কোনো সম্পদ পাবে না ভাই, কারণ পালক পুত্র বা পালক মেয়ে তারা আপনার রক্তের সন্তান না, তারা সন্তানই না মূলত। অতএব তাদেরকে আপনি উপহার দিতে পারেন যে ঠিক আছে আমার অ্যাসেটের অর্ধেক বা এত কিছু আমি তাকে দান করে দিলাম, এই দানপত্র আপনি করে দিতে পারেন, হেবা করে দান করতে পারেন, হেবা তো হবে না, দান করে দিতে পারেন তাকে, তার নামে লিখে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার মৃত্যুর পরে সে কোনো হিস্সা পাবে না, যেহেতু মৃত্যুর পরে পাবে না, সেজন্য আপনি জীবদ্দশা চাইলে কি করতে পারেন, দান করতে পারেন। আমি যেখানে চাকরি করি সেই কোম্পানি ক্রেতার ব্যাংক থেকে লোন নেয়, কোম্পানির পক্ষ থেকে আমাকে সাক্ষী হতে হয়, সেক্ষেত্রে আমি অপরাধী হব কিনা? আপনি যেখানে কাজ করেন সেখানে যদি কোম্পানি লোন নেয় এবং সে লোনটা যদি সুদি লোন হয়, সুদি লোন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি সাক্ষী হতে হয় অবশ্যই আপনি অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কারণ আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী হয়, এদের সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়।